কম দামে ভালো খাবার খেতে গেলে দাদু ঠাকুমার হোটেলে আসতে হবে। সত্যি? হ্যাঁ হ্যাঁ। কত টাকা থেকে শুরু হচ্ছে? 30 টাকা থেকে। মাত্র 30 টাকা থেকে? 30 টাকা থেকে। আমাদের এখানে কোনো বাসি জিনিস নেই, প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিন হয়, প্রত্যেক দিনই মানে রান্না হয়, কোনো বাসি খাবার পাওয়া যাবে না। খাবার রেখে পরের দিন খাইয়ে দাও ওরকম? না না না, সব বাড়ি চলে যায় খাবার, যা বেশি থাকে বাড়ি নিয়ে চলে যায়। আর এই পাশটায় দেখাতে পাচ্ছি এখন কিন্তু মাছের ঝোল রেডি হচ্ছে। এটা কি মাছের ঝোল করছেন আজকে? আজকে কাতলা মাছের ঝোল হয়ে গেল। ঠাকুমা ভাত কি হয়ে গেল? এই হয়ে গেছে। এপাশে কি হচ্ছে ঠাকুমা? মাংস রেডি হচ্ছে। মাংস রেডি হচ্ছে? আচ্ছা, চিকেন? চিকেন চিকেন। আচ্ছা, মাটন কি করছেন? না, মাটন করছি না, মাটন অর্ডার হলি করি। বন্ধুরা নিশ্চয়ই দেখাতে পাচ্ছি একেবারে কিন্তু কলা পাতায় খাবার দাবার পরিবেশন করা হচ্ছে। তো বন্ধুরা, সকাল সকাল নতুন বাইক নিয়ে চলে এসেছি হাবড়া থেকে বসিরহাট। তো মেনলি আমরা কিন্তু চলে এসেছি দাদু ঠাকুমার হোটেলে। এখানে শুনেছি নাকি মাত্র 30 টাকায় ভরপেট থালি পাওয়া যায়, তার পাশাপাশি এখানে কিন্তু মাছ ভাত পাওয়া যায় মাত্র 60 টাকায়। মাংস ভাত আরও কী কী রান্না করছেন দাদু ঠাকুমারা সমস্তটাই কিন্তু তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজ থেকে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের পেজটাকে ফলো করে দাও। বেঁচে আছি যতদিন, খেয়ে যাবো ততদিন। আমরা কিন্তু বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। ইয়াস, আর নতুন বাইকের আপডেট অনেকে চেয়েছিলেন যে এই দেখো এই হচ্ছে নতুন বাইক, নতুন একটা স্টিকার লাগিয়ে দিয়েছি সিজিত রিয়া স্টোরি, আর এপাশে ইউটিউব লোগো, এপাশে ফেসবুক লোগো। টোটাল আপডেট দিয়ে দিলাম, বাইক রাখবো, এবার দাদু ঠাকুমার হোটেলে ঢুকবো। আর এই পাশটায় দেখাতে পাচ্ছি এখন কিন্তু মাছের ঝোল রেডি হচ্ছে। এটা কি মাছের ঝোল করছেন আজকে? কাতলা মাছের ঝোল। এটা কি সজনের ডাটা দিয়ে রান্না হচ্ছে? বাহ, এরকম কিন্তু আমরা খুব কম জায়গাতেই দেখি, মানে সজনের ডাটা দিয়ে মাছের ঝোল। আচ্ছা, আর কি আলুও রয়েছে? ডাটা, আলু, টমেটো। আচ্ছা আচ্ছা, ডাটা, আলু, টমেটো দিয়ে রান্না। এপাশে কি হচ্ছে ঠাকুমা? মাংস রেডি হচ্ছে। মাংস রেডি হচ্ছে? আচ্ছা, চিকেন? চিকেন চিকেন। আচ্ছা, মাটন কি করছেন? না, মাটন করছি না, মাটন অর্ডার হলি করি। ওই পাশে ভাত রান্না হচ্ছে, তাই তো? ভাত কি প্রায় হয়ে আসলো নাকি? হ্যাঁ হ্যাঁ। একেবারে কিন্তু কাঠের জালে রান্নাটা হচ্ছে, একদম ভাত কিন্তু রেডি। ঠাকুমা বাজারের দায়িত্ব কে দাদুর? না তোমার? না আমার, আমি প্রত্যেকদিনই বাজার করি, প্রত্যেকদিনই এনে প্রত্যেকদিন রান্না করি, কোনো বাসিটা সেখানে হয় না, সবই কিছু টাটকা। সবকিছুই টাটকা? সবকিছুই টাটকা। ঠাকুমা ভাত কি হয়ে গেল? এই হয়ে গেছে, হয়ে এসছে না প্রায়? হ্যাঁ, একটুখানি বাকি আছে। হয়ে গেল। একবারে কত কেজি চালের ভাত করেন? 3.5 কেজি। 3.5 কেজি চালের ভাত হয়? মিনিকিট চাল, তাই তো? মিনিকিট চালের ভাত। আর বন্ধুরা এই পাশে তোমাদেরকে দেখাতে পাচ্ছি এখানে কিন্তু পার্সেল নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে। পার্সেল নিয়ে গেলেও কি সেম রেটই রাখছেন? সেম রেটই না? বাহ, এই দেখো পার্সেলটাই বেশি হয় এখন নাকি লোকে এসে খায়ও? খায়ও, খায় খায় প্লাস পার্সেলও হয়। আচ্ছা, আপনি তো পার্সেল নিতে এসেছেন, আপনি মানে এখানকার খাবার কিরকম লাগে আপনার? খুব ভালো লাগে। খুব ভালো লাগে না? খান, মাঝে মধ্যে খান। কম দামে ভালো খাবার খেতে গেলে দাদু ঠাকুমার হোটেলে আসতে হবে। সত্যি? হ্যাঁ। কত দাম দিয়ে শুরু হচ্ছে? 30 টাকা। মাত্র 30 টাকায় ভরপেট খাবার? হ্যাঁ। বসিরহাট চত্বরে কি আর কোথাও পাওয়া যাবে? না, আর পাওয়া যাবে না। সত্যি পাওয়া যাবে না? আর একদম আর সব টাটকা জিনিস। হ্যাঁ, কি বলছিলেন? সব টাটকা জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ, তৈরি হয়। আর এই যে রেড চাটটা একবার দেখিয়ে দিলাম, এই যে নীল হোটেলের রেড চাট প্লাস, এটা কি আপনার নাম্বার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই নাম্বারে যোগাযোগ করে নিলে হ্যাঁ চলে আসতে পারবে। হ্যাঁ, আমাদের এখানে কোনো বাসি জিনিস নেই, প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিন হয়, প্রত্যেক দিনই মানে রান্না হয়, কোনো বাসি খাবার পাওয়া যাবে না। খাবার রেখে পরের দিন খাইয়ে দাও ওরকম? না না না, সব বাড়ি চলে যায় খাবার, যা বেশি থাকে বাড়ি নিয়ে চলে যায়। রান্নার কাজে ঠাকুমাকে কিন্তু দাদুই হেল্প করছে। তো ঠাকুমা আজকে কত রকমের রান্না হয়েছে? আজকেও 4-5 রকমের। 4-5 রকমের রান্না করেছে? আচ্ছা, কি কি করেছে একটু যদি আমাদের বলেন। হ্যাঁ, আলু ভাজা। আলু ভাজা করেছে? হ্যাঁ। সবজি? এটা কিসের সবজি? এই যে কুমড়ো আলু পটল দিয়ে।
কুমড়ো আলু পটল দিয়ে সবজি। হ্যাঁ আচ্ছা, ডাল এটা কিসের ডাল? এটা মুসুরির ডাল। মুসুরির ডাল করেছেন? হ্যাঁ। মাছ ডাঁটা আলুর ঝোল টমেটো দিয়ে, টমেটো দিয়ে ডাঁটা দিয়ে, হ্যাঁ মাছ আলুর ঝোল। হ্যাঁ আচ্ছা, সজনের ডাঁটা দিয়ে করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালিয়া, কালিয়া আছে, কাতলা মাছের? হ্যাঁ হ্যাঁ কাতলা মাছের, সবই কাতলা মাছ। আর আর ডিমের তরকারি, ডিমের ঝোল, ডিমের ঝোল, ডিমের তরকারি, চিকেন, চিকেন আলু দিয়ে থাক করেন? হ্যাঁ হ্যাঁ আলু দিয়ে। হ্যাঁ হ্যাঁ আলু দিয়ে। আর প্লেন মিনিকেট চালের ভাত? হ্যাঁ প্লেন মিনিকেট চালের ভাত। প্রত্যেকদিন কটার সময় আসলে এই খাবারগুলো পাবে সবাই? 11:30 থেকে 11:30, 11:30 থেকে 11:30 পাবে। হ্যাঁ আর 10:30 পর্যন্ত, রাত্রি 10:30 পর্যন্ত সেম আইটেম থাকে? হ্যাঁ। আচ্ছা রাত্রির বেলায় বলছিলেন যে আরো এক্সট্রা কয়েকটা আইটেম অ্যাড হয়? তরকা রুটি হয়? তরকা রুটি হয়। হ্যাঁ কি কি তরকা বানান? ডিম তরকা? হ্যাঁ ডিম তরকা, প্লেন তরকা, চিকেন তরকা। চিকেন তরকা বাজারটা করে কি দাদু করে নাকি? না বাজার আমি করি। বাজার আপনিই করেন? আচ্ছা দাদু তাহলে রান্নার কাজ? দাদু হ্যাঁ 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 আমার সঙ্গে সব কিছু করে, জল টল আনে, টেবিল টেবিল মোচা, আচ্ছা এইসব তরকারি ধোয়া, মাছ ধোয়া, এইসব করে দেয়। প্রত্যেকদিন কত লোক খাচ্ছে আপনার এই হোটেল থেকে? 25-30 জন। 25-30 জন মানে এক বেলা? 25? হ্যাঁ এক বেলা। আচ্ছা শুনলাম নাকি আপনারা জন্মদিন কিংবা যে কোনো অনুষ্ঠানেরও অর্ডার নিয়ে রান্না করে দিচ্ছেন, একটু বলে দিন সবাইকে। হ্যাঁ সবাই মানে অর্ডার দিলে আমরা অর্ডার নিয়ে করে দিই, মানে যে যেমন দেয়। এই পাশে দেখাতে পাচ্ছি দুই দাদারা কিন্তু দাদু ঠাকুমার হোটেল থেকে দুপুরে লাঞ্চ খাচ্ছে। দাদা কেমন লাগে এখানকার খাবার? ভীষণই ভালো লাগে খাবার, আমরা প্রত্যেকদিন এখান থেকেই খাই। প্রত্যেকদিন আসো এখানে? হ্যাঁ প্রত্যেকদিনই খাই এখানে। তোমাদের বাড়ি কি এখানেই তাহলে, তাই তো? হ্যাঁ বাড়ি এখানে, এখানে থাকি। আর এখানে দুপুরে রাতে দুবেলা এখানে খাওয়া খাওয়া দাওয়া করছে? দুপুরে রাতে দুবেলাই এখান থেকেই খাওয়া দাওয়া হয়। বন্ধুরা নিশ্চয়ই দেখাতে পাচ্ছি একেবারে কিন্তু কলা পাতায় খাবার দাবার পরিবেশন করা হচ্ছে। চলে যাচ্ছে পেঁয়াজ, লঙ্কা, লেবু। এবার মাংস, তাই তো? হ্যাঁ হ্যাঁ মাংস। চিকেনের ঝোল, চিকেনের ঝোল, লাল লাল ঝাল ঝাল দেখাতে পারি? মাত্র 30 টাকায় ভরপেট খাবার, এখানে খেলে আর একবার আসতে হবে। মাত্র 30 টাকায় ভরপেট খাবার এখানে খেয়ে গেলে বলছো আরেকবার? হ্যাঁ আর একবার আসতে হবে। ঠিক আছে আমাদের দিয়ে দাও তাহলে। হ্যাঁ এইটা নিয়ে দেবো? হ্যাঁ। সো ফাইনালি বশিরহাটের বিখ্যাত দাদু ঠাকুমার হোটেল থেকে নিয়ে নিয়েছি মাছ ভাতের থালি। এখানে কিন্তু মাছ ভাতের থালি পাওয়া যায় মাত্র 60 টাকায়। যদি তোমরা এখান থেকে ভরপেট থালি খেতে যাও দাম নেবেন মাত্র 30 টাকায়। ভাবা যায় বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে 30 টাকায় ভরপেট খাবার? এনাদের পরিবেশন দেখেই কিন্তু আমার একেবারে মন ভরে গেছে। দেখো এরকম কলা পাতায় পরিপাটি করে পরিবেশন করেছে দাদু। দেখলাম এই পাশেই কলা গাছ লাগিয়েছেন, মানে কলার চাষ করেছেন। তো ভাবলাম দাদুকে বললাম যে দাদু আজকে কি কলা পাতায় খাওয়া যেতে পারে? দাদু বলছে হ্যাঁ অবশ্যই। তো দাদু নিজেই ভালোবেসে আমাদের কলা পাতায় কেটে এইভাবে পরিবেশন করে খাওয়াচ্ছেন। তো দেখো আমাদের কিন্তু ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি মিনিকিট চালের ভাত দেওয়া হয়েছে, এপাশে আলু ভাজা রয়েছে, পেঁয়াজ রয়েছে, লঙ্কা রয়েছে, লেবু রয়েছে। আর এই পাশটা দেখাতে পাচ্ছি মুসুরির ডাল করেছেন, তবে মুসুরির ডাল বাদেও কিন্তু এখানে মাঝে মধ্যে আমডালও করা হয়। আর এখানে কিন্তু আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি করা হয়েছে। আর এই যে আজকেও আমরা মাছের লেজা নিয়েছি, দেখেছো মাথা খেলেও কিন্তু দাম নেবে সেই 60 টাকায়। তবে ঠাকুমার হোটেলে আমরা লেজা খেয়েছিলাম, লেজা খেলে শুনেছি রাজা হয়, রাজা হয়নি। তবে কিন্তু তোমরা ওই ভিডিওটায় এতটাই ভালোবাসা দিয়েছো, মিলিয়ন মিলিয়ন ভিউ দিয়েছো, সেই জন্যই ভাবলাম যে ঠাকুমার হোটেল থেকেও খাওয়া যাক আজকে এই লেজা দাদু ঠাকুমার হোটেল থেকে। তো সেই জন্যই কিন্তু বেসিক্যালি নিয়েছি। আর দেখো ঝোলটা একেবারে কিন্তু সিম্পলভাবে লাইটভাবে এপাশে দেখাতে পাচ্ছি সজনের ডাঁটা টাটা দিয়ে করা হয়েছে, আর এপাশে কিন্তু চিকেনটা আমরা অ্যাড অন করিয়ে নিয়েছি। দু পিস চিকেন দিয়ে দাম নিচ্ছেন ঠাকুমা দাদু 35 টাকা। চিকেনের ঝোলটাও কিন্তু আলু ঠালু দিয়ে করা হয়েছে, একেবারে দেখো সিম্পল, দেখেছো সিম্পলভাবে লাইটভাবে করা। তো ফার্স্টে না আমি একটু ডালটা দিয়ে খেয়ে দেখব। দেখি মুসুরির ডাল, হালকা করে একটু ডাল নিয়ে নিচ্ছি। আর এপাশে দেখাতে পাচ্ছি আলু ভাজাও কিন্তু রয়েছে,
একটু আলু ভাজা দিয়ে ডাল দিয়ে মেখে, এপাশে লেবু রয়েছে, একটু লেবুর রস দিয়ে মাখামাখি করে নিয়ে খাওয়া যাবে। ভালো লাগছে। আর এই পাশে দেখাতে পাচ্ছে কুমড়ো আলুর একটা তরকারি। ঠাকুমা বললেন যে মাঝে মধ্যে না আমরা এই তরকারিটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে করি, আর এরকম কুমড়ো আলুর তরকারিতে কিন্তু চিংড়ি মাছ দিলে বন্ধুরা জমে ভালো। আবার দেখাতে পাচ্ছি পটলও কিন্তু রয়েছে এই যে, দেখা যাচ্ছি। বন্ধুরা জমে গেল। আর তার থেকে বড় কথা কি বলতো, কলা পাতায় খেলে না তার একটা ভাইবই আলাদা ক্রিয়েট হয়, কি তাই তো? আমার তো বন্ধুরা কলা পাতায় খেতে বড়া বড়ের জন্যই ভালো লাগে, ভালো লাগছে। আর এপাশে দেখাতে পাচ্ছি মাছের লেজার ঝোল নিয়েছি। ঠাকুমা লেজা খাচ্ছি, শোনো এদিকে আসো, লেজা খেলে রাজা হয়, শুনেছো? তাহলে কি হবো আজকে রাজা? তোমার ভিডিও কি ভালো লোকে দেখবে? ঠাকুমা বলে দিয়েছে দেখবে দেখবে। চলো এই যে একটু ঝোলটা ঢেলে নেই। আর এই যে দেখাতে পাচ্ছি সজনের ডাটা ঠাটা দিয়ে আলু ঠালু দিয়ে রান্না করা হয়েছে। আর আমার কিন্তু সজনের ডাটা বেশ ভালো লাগে। আর ওই যে হিন্দুস্তান পার্কের সেই ঠাকুমাটা, সেই ঠাকুমাও কিন্তু সজনের ডাটা দিয়েই মাছের লাজারা রান্না করেছিলেন, সেম টু সেম, ইনিও কিন্তু সেইভাবেই করছেন। আর মাছটা দেখাই, মাছটা দেখি তো কীরকম। আর ঠাকুমা আমাদের বলেই দিলেন যে বাবা বাজারের প্রত্যেক দিনের বাজার আমি নিজেই করি, একদম ফ্রেশ জিনিসই আনি বাজার থেকে, একটু মাছটা খাই। ভালো লাগছে। এবার মাছের ঝোল ভাত দিয়ে একটু আলু নিয়ে এইভাবে একটু মাখামাখি করে নিয়ে খাওয়া যাক। একেবারে সিম্পল লাইট রান্না। আর যেটা শুনতে পারলাম আশপাশে অনেক ল্যাব আছে, আশপাশে অনেক স্কুল আছে, স্কুলের স্যাররাও যেরকম খায়, তারপরে অনেক গ্যারেজ আছে, গ্যারেজের ড্রাইভাররাও কিন্তু আসেন এবং গ্যারেজের কর্মচারীরাও কিন্তু খান এই দাদু ঠাকুমার হোটেল থেকে। আমি কিন্তু এই নিয়ে সেকেন্ড টাইম সজনের ডাটা দিয়ে মাছের ঝোল খাচ্ছি। এই যে আর যারা ওই হিন্দুস্তান পার্কের ঠাকুমার ভিডিওটা দেখোনি, উনি কিন্তু 70 বছর বয়সে হোটেল চালায়। আমি কিন্তু এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, একটু চেক করে দেখে নিই ওই ভিডিওটা দেখার পর, ভালো লাগবে। তবে আমি বলবো যে যারা এরকমভাবে স্ট্রাগল করে হোটেল চালায় না, যারা ব্যবসায়ী আছে, তাদেরকে একটু তোমরা সাপোর্ট করো, পয়সা দিয়ে না হোক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে হোক, কিংবা একদিন দুদিন এসে হোক এখানে খাবার খেয়ে দেখো, ভালো লাগবে। ও শেয়ার করলে কী হয় বলতো, এই দাদু ঠাকুমার ব্যাপারটা সবাই জানতে পারে যে বসিরহাটের মতন জায়গাতেও এই দাদু ঠাকুমা এই বয়সেও এইভাবে হোটেল চালিয়ে যাচ্ছে, থেমে থাকেননি। একেবারে সিম্পল লাইট ঝোল দেখাতে পাচ্ছি। আর মাছটাও দেখো কতটা ফ্রেশ, এরকম পড়িস না পড়িস না, পড়ে যাচ্ছে কেন, লোভ লাগছে নাকি তোমাদের, জিভে জল আসছে, লাগারই কথা। দেখো একবারে মাছ টাছ দিয়ে ভালো করে মেখে নিয়ে আলু ঠালু দিয়ে ঝোল দিয়ে ভাত দিয়ে একসঙ্গে মাখামাখি করে নিয়ে খাওয়া যাক। একেবারে লাইট খাবার, একদম লাইট খাবার। আর এবার আমার যেটা দিয়ে খেয়ে দেখার পালা, এই যে এরকম লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল, আসো। আহা দেখাতে পাচ্ছি, এই দেখো পাকা লঙ্কা দিয়ে রান্না করেছেন। হালকা করে ঝোল নিয়ে নেই, একটুখানি আলুটা ভেঙে নেবো,
দেখো আলুটাও কিন্তু এরকম সফট হয়ে গেছে। আর চিকেনের পিসগুলো যদি তোমাদের দেখাই, এরকম সাইজের কিন্তু দু পিস চিকেন দিচ্ছেন। এই যে এই এক পিস, বাবা এ তো ছোট্ট খাট্ট একটা চিকেনের লেগ পিস পড়েছে আমার, এরকম সাইজের দু পিস। ঝোল দিয়ে ভাত দিয়ে ঠিক এইভাবে একটু মাখামাখি করে নিয়ে একটু আলু দিয়ে খাওয়া যাক। বন্ধুরা আমাদের বাড়িতে একদম সিম্পলভাবে যেইভাবে আমরা চিকেন রান্না করে খাই না, একদম সেরকম পুরোপুরি আমি মা ঠাকুমার ছোঁয়া পাচ্ছি। ঠাকুমা ঠাকুমা উপাশে রান্নার কাজে ব্যস্ত। এই যে দেখাতে পাচ্ছি চিকেনের পিসটা যদি দেখাই, এরকম সাইজের চিকেনের পিস একটু ভাঙি, হ্যাঁ দেখি, বাহ দেখো দেখেছো কতটা নরম হয়ে গেছে, ভালো লাগছে। চ একটু খাই চিকেনটা। ভালো লাগলে, ভালো লাগছে, দারুণ বানিয়েছেন। ঠাকুমা শোনো, একেবারে সিম্পল খাবার, দারুণ বানিয়েছো, মানে এরকম ঘরোয়া খাবার আমি অনেকদিন পরেই কোনো হোটেলে এসে ট্রাই করলাম। এভাবেই চালিয়ে যাও, দারুণ ফাটাফাটি। আমি কিন্তু আর ঠাকুমাকে না বলে পারলাম না। তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটা বসিরহাট অঞ্চল কিংবা আশপাশের অঞ্চল থেকে দেখছো, একদিন হলো দাদু ঠাকুমার হোটেলে আসো, ট্রাই করো এখানকার খাবারগুলো। হলপ করে জোর করায় বলছি, একদিন খেয়ে গেলে তোমাদের আরেকদিন আসতেই হবে এখানে। আর একটু ভাত নেব, দেন এতগুলি আইটেম রয়েছে, একটু রিল্যাক্সে জমিয়ে কষিয়ে খাই, দেন ব্যাক করছি। কি জিভে জল আসছে, কিছু করার নেই বস, দাদু ঠাকুমার হোটেলে এসে ট্রাই করে দেখতে হবে। তো ফাইনালি দাদু ঠাকুমার হোটেল থেকে আজকে দুপুরের লাঞ্চ ট্রাই করলাম। এক কথা যদি বলি, দুর্দান্ত লাগলো আমার কাছে। তোমরা যদি বসিরহাটবাসী হয়ে থাকো, যারা আমার ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছো, যারা বসিরহাটের কাছাকাছি তোমাদের বাড়ি আছে, একদিন হলেও আসো, ট্রাই করো এখানকার খাবারগুলো, নিশ্চয়ই ভালো লাগবে, গ্যারান্টি সহকারে বলতে পারি এই কথাটা। তো এবার তোমাদেরকে বলে রাখি, তোমরা এই হোটেল নীল কিংবা দাদু ঠাকুমার হোটেলে আসবে কী করে? যারা ভাবছো যে বারাসাত থেকে আসবে কিংবা বসিরহাট থেকে আসবে, বারাসাত থেকে আসতে গেলে বারাসাত থেকে বসিরহাটের দিকে যাওয়ার রাস্তায় এই যে বাঁ সাইডে একটা মোড় পড়বে, এই মোড়টার নাম বলছে গোলদার পাড়া মোড়। গোলদার পাড়ার মোড়ের থেকে একটু নেমে আসলেই ঠিক, দেখিয়ে দাও, দুটো বাড়ির পরেই কিন্তু এই দাদু ঠাকুমার হোটেল। ট্রাই করো এখানকার খাবারগুলো, নিশ্চয়ই ভালো লাগবে। আর তোমরা এর আগে কিছুদিন আগেই বেশ আমরা কলকাতায় গিয়ে একটা ঠাকুমার ভিডিও করেছিলাম, ওটা কিন্তু যথারীতি ভাইরাল, মিলিয়ন মিলিয়ন তোমরা ভিউ দিয়েছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এই দাদু ঠাকুমাকেও সেইভাবে শেয়ার করে দাও, যাতে ওই দাদু ঠাকুমার কথা সবাই জানতে পারে, কি তাই তো? আর কি বলবো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলোটা করছো না, ফলোটা করে দিও। আমরা 100K খুব কাছাকাছি আছি, 100K করে দাও, নতুন কিছু আসতে চলেছে নতুনভাবে, কথা দিলাম, টাটা।